হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আর নিউ বিবি ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। আর আজকে ব্লগে ক্যাপশন অ্যান্ড ছবি দেখে বুঝেই গেছেন যে আজকে আমরা ফুড ব্লগ করতে যাচ্ছি, এবং ফুড ব্লগের ডেস্টিনেশন আছে দা ভবানীপুর হাউস, ওখানে আজকে যাব এবং ক্যাব এসে গেছে, ক্যাবে করে আমরা বেরোচ্ছি আমাদের ফুড ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো চলুন আপনারাও। আজকে ফুড ডেস্টিনে দেখে তাড়াতাড়ি দা ভবানীপুর হাউসে, তাই তো? হ্যাঁ, তো নতুন অনেকদিন পর আজকে একটা ক্যাফেতে আবার আমরা খেতে এসেছি, দেখতে এসেছি, টেস্ট করতে এসেছি কেমন বায়ামিয়াস, কেমন সব কিছু নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো। ভাল লাগছে গরমের মধ্যে এসে। চলো সেটাই। তো মেনু টুডে স্পেশাল গ্রিল ভেটকি, মেক্সিকান গ্রিল চিকেন এবং চিকেন স্টিক, এইসব রয়েছে। তো চলুন ভবানীপুর হাউসে ঢোকা যাক। আমাদেরও প্রথম। একটা সুন্দর অ্যাম্বিয়েন্স রয়েছে, কিন্তু বাইরে খাওয়া যাবে না আমাদের ওপর। হ্যাঁ, ওপরে শীতকাল হলে বাইরে খেয়ে একটা মজা থাকবে, তাই না? কিন্তু ভেতরে এসিতে বসে খাওয়াই ভালো। চল। তো আমরা বসে গেছি একটা ভালো দেখে সিট কর্নার খুঁজে, এবং আমার চারদিকে অ্যাম্বিয়েন্সটা জাস্ট সেরা লেগেছে। এখানে প্রত্যেকটা বেসিক্যালি যে হেরিটেজ রুম, সেগুলো এক একটা ডাইনিং স্পেস হিসাবে ইউজ হয়েছে, এবং সেটা খুব ভালো লাগছে। খুব অ্যাস্থেটিক এখানে অ্যাম্বিয়েন্স রয়েছে, আমাদের অ্যাম্বিয়েন্সটা ঢুকে থেকে ভালো লাগছে। এবং যাই হোক, এবার আমি কিছু অর্ডার দেবো, স্ক্যান করে নিয়েছি অর্ডার দিয়ে। মা অ্যাকচুয়ালি ওয়াশরুম গেছে, ওয়াশরুম থেকে ফেরত এলে আমরা অর্ডার দেবো, অর্ডার দিয়ে দেখি কেমন কী খাবার দাবার আসছে না আসছে। চলো। তো বেসিক্যালি আমি দুটো স্টার্টার অর্ডার দিয়েছি, একটা ফিশ স্টার্টার অর্ডার দিয়েছি এবং একটা চিকেনের স্টার্টার অর্ডার দিয়েছি, ক্যাজুন চিকেন সস চিকেন এরকম একটা, যেটা আমি লাস্ট টাইমে বলে দেবো, যখন বিলিং হবে তখন বলে দেবো কী কী দেওয়া হয়েছে। এবং কিছু একটা আইটেম দেওয়া হয়েছে, আর একটা পিজা অর্ডার দেওয়া হয়েছে, ম্যাকডোনাল্ডস পিজা, যাই হোক ওগুলো সব অর্ডার দেওয়া হয়েছে। এবং যখন খাবার আসবে তখন আপনাদের সাথে আমি এটা শেয়ার করবো। আশা করি ভালো হবে, এখানে সাজেশন নিয়ে বেসিক্যালি অর্ডার দেওয়া হয়েছে। তো দেখতে পাবেন। তো এসে গেছে ক্যালকাটা ফিশ ফ্রাই, এবং এই সাইজটা জাস্ট অসম লাগছে দেখতে, আশা করি ভালো হবে। একবার থিকনেসটা দেখুন, দেখি মাকে খাওয়াই, মায়ের কেমন লাগে দেখি। ক্রিসপি, গুড গুড গুড, খুব ভালো লাগলো দেখি। ফিশ ফ্রাই সবসময় একটা ভালো একটা লাগে, ভালো লাগে, সত্যি ভালো লাগে। আমি যখন সব বলে দিচ্ছিলাম, ঠিক আছে আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, কেমন খাওয়া যাক নাকি? কেমন লাগছে রে খেতে? দুর্দান্ত লাগছে, এটা একটাতেই তো মনে হচ্ছে পেট ভরে যাবে। সিরিয়াসলি, যাই হোক আবার এসে গেছে আবার আরেকটা, যাই হোক আমি কাশুন্দি নিয়ে নিই, কাশুন্দি নিয়েছি, অল্প নিয়েছি, বাট আমার ফিশ ফ্রাই টমেটো সসের সাথে খেতে বেশি ভালো লাগে, দ্যাটস ওয়াই আমি টমেটো সস আলাদা করে আমি আর চাইতে দিয়েওছে, তাই না? তো এসে গেছে ক্যাজুন চিকেন, পুরো নামটা আমি বিলিং এর সময় আমি বলতে পারবো, ক্যাজুন চিকেন। খাওয়া হবে, দেখা যাক কিরকম, খেয়ে দেখো। দেখতে সুন্দর লাগছে, হ্যাঁ না? নতুন রকমের, আমার তো প্রচন্ড ঝাল লেগেছে, আমি অলরেডি টেস্ট করে নিয়েছি, আমি ঝালে শশ করছি, গোলমরিচের ঝাল বোঝা যাচ্ছে, ভালো এমনি ভালো খেতে, এটা নতুন আমাদের খাওয়ার জন্য।
প্রচুর ঝাল, খেতে চরম লাগে। কাঁচা মেয়ে দিয়ে মাশরুম দেখতে পাবো আমি এখন, ওটা এই যে মাশরুম রয়েছে ভালো খেতে, মুখটা ছাড়বে, মুখ যাবে একটু স্পাইসি ঝাল খেতে চান তাহলে এটা নিতে পারেন। টমেটো টমেটো উঠে আছে, তুমি তাড়াতাড়ি খাও, প্রচুর ঝাল লাগছে, মায়ের ঝাল পাল লাগছে না কিন্তু আমার প্রচণ্ড ঝাল লাগছে, একটু ঝাল না হলে ভালো। তো এসে গেছে এখানে পিজা, মেক্সিকান পিজা, ভালো চিকেন তোমাকে নিতে হবে না, ভালো না, প্রচন্ড সফট আছে সেটা, ভালো লাগছে। তো এসে গেছে ম্যাঙ্গো চিজ কেক, এবং দেখতে পাচ্ছেন একদম স্মুথ কাটা হয়ে যাচ্ছে, দেখো খেয়ে দেখো কেমন। ম্যাঙ্গো সিজন স্পেশাল ম্যাঙ্গো ডেজার্ট আমি একটা নিয়েছি, তো দেখি মায়ের কেমন লাগে, না ঠান্ডাই হয় চিজ কেক, ঠান্ডা হয় নাহলে গরম হলে তো গলে যাবে না। এগুলো তুমি খাবে, তো এই চিজ কেকটা চলো খাওয়া যায়, তুমি ওটা নিয়ে নাও তাহলে দুজনে মিলে খাওয়া যাবে, এটা নিয়ে নাও, বাঙালির শেষ পথে মিষ্টি না হলে পেট ভর্তি হয় না, একবার সব কেমন লাগলো খাবার দাবার? খুব ভালো লেগেছে, মানে কি বলবো, মানে পিজাটা খেতে খেতে পেট ভরে গেল, মাংসের যে ফিশ ফ্রাইটা তো বেশ বড় ছিল, তারপর মোটা ছিল, হ্যাঁ, আর মাংসের কি ওটা কি নিয়েছিল মাংসের মধ্যে, মাশরুমটাও বেশ পরিমাণ ছিল, চিজ ছিল আর ঝাল ঝাল ছিল, আমার তো ভালো লেগেছে। চিকেন স্টার্টার যেটা বলছো, হ্যাঁ চিকেন স্টার্টার, মানে এটা নতুনত্ব স্টাইলে খেলাম, আর বেশ চিজ দেওয়া ছিল, খেতে খুব ভালো লাগে, অনেক মাংস ছিল আর মাশরুমও বেশ ভরে ভরে ছিল, তা ওইটা খেয়েছি। তারপরে পিজা খেতে খেতে এই পিজাটা যা 12 ইঞ্চির যা পিজা নিয়েছে সেটা মানে তিনটে খাওয়া মানে যথেষ্ট, মানে অনেকটাই হয়ে গেছে। যাই হোক আমরা সমস্ত কিছু ক্লিয়ার করে খেয়েছি, পরিষ্কারভাবে খেয়েছি, মানে এতটাই টেস্টি, আর পিজাটা এত চিজ ছিল আর মাংস ছিল আপনারা খেলে বুঝতে পারবেন। আর তারপর এসেছিল ডেজার্টে ম্যাঙ্গো কেক, ম্যাঙ্গো চিজ কেক, ম্যাঙ্গো চিজ কেক, আহ মুখে যেন সত্যিকারে বাঙালির বলে না শেষ পাতে মিষ্টি না হলে মন ভরে না, সেরকম একদম, মানে পিজা খেতে খেতে পেট ভরে গেল কিন্তু মিষ্টিটা পড়তে যেন মনটা পুরো ভালো হয়ে গেল। আর রাতের ডিনারটা আমাদের খুব ভালো হলো, তা যদি আপনারা মনে করেন আমাদের এই ব্লগ দেখে যাবেন তা অবশ্যই যান, আশা করি আতিথেয়তাও ভালো ছিল, হ্যাঁ আতিথেয়তা ভালো ছিল, ব্যবহার সত্যি ভালো আর ক্লিন সব কিছু, আপনারাও যান আশা করি ভালো লাগবে। আর তা যদি আমাদের ব্লগটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা না সাবস্ক্রাইব করেছেন তারা সাবস্ক্রাইব করুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ, আপনারা আমাদের পাশে থাকুন এইটুকুন চাই। তবে আমাদের এবারে অনেকদিন পর আসা হলো, বিভিন্ন কাজের জন্য আসা হয়নি, আপনারা পাশে থাকুন এইটুকুনই চাই, টাটা গুড নাইট।